আসসালামু আলাইকুম, অনফিল্ড থেকে ফারাজি মালিহা আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধানমন্ডির শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে, অথচ আমাদের এই সময়ে থাকার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ভবনের সামনে। বাফুফে ভবনে আজ দুপুর 2:30টায় একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। লিওনেল মেসির আর্জেন্টিনা বাংলাদেশে আসছেন, এই ব্যাপারে কথা বলতেই মূলত বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন একটা প্রেস কনফারেন্স ডেকেছিলেন। এটা নিয়ে আমরা সবাই আসলে উৎসুক ছিলাম। আমাদের মাথায় আরেকটা জিনিসও আছে কিনা, যে আজ তো 18 জানুয়ারি, সো ঠিক এক মাস আগের এই দিনেই লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করেছিলেন। সো সবাই একটা, সবার ভিতরে একটা উৎসব উৎসব ভাব ছিল যে আজকের প্রেস কনফারেন্সে কী হবে, আমরা সেখান থেকে আসলে কী জানতে পারবো। কারণ কাজী সালাউদ্দিন জিনিসটা অনেকটাই উল্লেখই করে দিয়েছিলেন যে ফিফা উইন্ডোতে এই বছরেরই জুন মাসে আর্জেন্টিনা বাংলাদেশে খেলতে আসছে, এবং মেসিরা আসলে বাংলাদেশে এসে একটা প্রীতি ম্যাচ তো খেলবেনি, সেই প্রীতি ম্যাচটা কোথায় হতে যাচ্ছে? নিঃসন্দেহে সেটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে। এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের যেই অবস্থা, বর্তমানে সংস্কার কাজ চলছে সেখানে, তা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল বাফুফের সভাপতিকে, তখন তিনি জানিয়েছিলেন যে জাতীয় ক্রীড়া পরিষদকে নাকি তিনি চিঠি পাঠিয়েছেন অতি দ্রুত যেন এর কাজটা শেষ হয়ে যায়, যেন আর 5 মাস হাতে, যেহেতু 5 মাস হাতে আছে, 5 মাসের মধ্যে যেন কাজ শেষ হয়ে যায়। কারণ লিওনেল মেসি যেহেতু আসছেন, মাঠের দিকে খেয়াল রাখতে হবে, গ্যালারির দিকে খেয়াল রাখতে হবে, প্রচুর জনসমাগম হবে সেখানে, সবাই খেলা দেখতে যাবেন। লিওনেল মেসির বলা চলে যে অনেকটা অগ্রগতি হয়ে গিয়েছিল, এমনকি বাংলাদেশে যখন আর্জেন্টিনা খেলতে আসছে সেখানে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ কে থাকছে তা নিয়েও কিন্তু একটা জল্পনা কল্পনা ছিল। অনেকটা বলা হচ্ছিল যে মরক্কো কিংবা জাপান, এই দুটোর ভেতরে কোনো একটা দল হয়তো প্রতিপক্ষ হিসেবে থাকবে। কিন্তু আজ সকালে যখন আমরা একেবারেই রেডি যে আমরা বাফুফে ভবনে যাব, তার আগ দিয়ে একটা টুইট চোখে পড়লো। আর্জেন্টাইন স্পোর্টস জার্নালিস্ট গাস্টন এডুল টুইটটা করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন জুন মাসে আর্জেন্টিনার বাংলাদেশে আসার ব্যাপারে নাকি কোনো রকম কথা হয়নি। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এখনও কোচ লিওনেল স্কালোনি অন্তর্বর্তীকালীন কোচ থাকবেন কি না আর্জেন্টিনার, সেই ব্যাপারে কোনো সমাধানে পৌঁছায়নি, অথবা তার কন্ট্রাক্ট রিনিউ করা হবে কি না এই ব্যাপারেও কোনো রকম কথাবার্তা হয়নি। তাছাড়াও আসছে মার্চে, অর্থাৎ আর ঠিক এক মাস পরেই আর্জেন্টিনার একটা প্রীতি ম্যাচ রয়েছে, এবং সেই প্রীতি ম্যাচের প্রতিপক্ষ কারা হবে সেটাই নাকি এখনও ঠিক করা হয়নি। দর্শক, যেহেতু বলছিলাম যে আর্জেন্টিনার আরেকটা ম্যাচ রয়েছে মার্চে, প্রীতি ম্যাচে, যেখানে প্রতিপক্ষ ঠিক করা হয়নি, সো মার্চের প্রতিপক্ষ যখন ঠিক করা হয়নি, সেখানে জুনে বাংলাদেশে তারা যে আসবে সেই ব্যাপারে তারা কিভাবে অগ্রসর হতে পারে, এই প্রশ্নটা কিন্তু আমাদের মনেও। আমরা হয়তো মার্চটা কি স্কিপ করে জুনে চলে যাচ্ছি, হ্যাঁ আমাদের দেশে ক্রিকেট ফুটবল ম্যাচটা হবে, সো আমরা জিনিসটা নিয়ে অনেক বেশি উৎসুক। এমনকি বাংলাদেশের দুজন ডিফেন্ডার কিরণ এবং তপু বর্মন, এই দুজনকে আর্জেন্টিনার তৃতীয় সারির একটা দল তারা আগামী সিজনে তাদেরকে খেলাবে এবং তাদেরকে এই দেশ থেকে নিয়ে যাবে এমনটা জানিয়েছিল। সো সব দিক থেকে একটা হই হই রই রই ভাব ছিল। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল যে বাংলাদেশে আসছে এই ব্যাপারে আসলে পুরো বিশ্ব গণমাধ্যমে এই খবরটা ছড়িয়ে গিয়েছিল। ব্লিচার রিপোর্ট ফুটবলও তাদের একটা পোস্টে এই জিনিসটা প্রকাশ করেছে। এমনকি আর্জেন্টিনা আরেকজন স্পোর্টস জার্নালিস্ট রয় নেমের, যিনি কিনা বাংলাদেশের গণমাধ্যমের সৌজন্যে তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন যে আর্জেন্টিনা বাংলাদেশে আসছে, হ্যাঁ আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সাথে বাংলাদেশের কথা অনেকটা অগ্রগতি হয়েছে, এখন শুধু কথা বাকি রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে, অর্থাৎ মেসিরা যে বাংলাদেশে আসবেন, তারা একটা বিশ্বকাপ জয়ী দল, সো তাদের নিরাপত্তার যে ব্যবস্থা তা নিয়ে কথাবার্তা এখনও বাকি রয়েছে। সো সেই জিনিসটা অনেকটা নেগোসিয়েশন হয়ে গেলেই বলা চলে যে আর্জেন্টিনা বাংলাদেশে আসাটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। সো আমরা সবাই আসলে আশাবাদী ছিলাম যে লিওনেল মেসি আর্জেন্টিনা বাংলাদেশে আসছে, কিন্তু যখন গাস্টন এডুল আসলে এরকম একটা টুইট করলেন যে আর্জেন্টিনা এবং বাংলাদেশের ভেতরে নাকি কোনো রকম কথা হয়নি এই প্রীতি ম্যাচ নিয়ে, এরপর দেখা গিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের যে প্রস্তাবিত প্রেস কনফারেন্স আয়োজন করেছিল তারা, সেটা তারা ক্যান্সেল করেছে, এবং আমরা মানে যার ফলে আমরা আজকে এখন এখানে আছি, আমরা বাফুফে ভবনে যাইনি। সো আমরা বলতে পারছি না যে আসলে ঠিক বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরবর্তীতে আবারও প্রেস কনফারেন্স ডাকবে কি না, বা পরবর্তীতে তারা আর কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দর্শক, যে সিদ্ধান্তই নিতে যাক না কেন, অনফিল্ডের দিকে চোখ রাখুন, অনফিল্ডের পেজে চোখ রাখুন, আমরা সব কিছু আপডেটেড নিউজ আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।